আজকে আমরা ডেটা অ্যান্ড সিগনালস শুরু করব। সো এই ভিডিওতে আমরা দেখব। অ্যানালগ এবং ডিজিটাল ডেটা বলতে কি বোঝায় অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগনাল বলতে কি বোঝায় এবং পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক এই টার্মগুলো বা এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি প্রথমে চলে যাই অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ডেটা অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ডেটা এই যে আমরা ডেটাগুলো আসলে ডেইলি লাইফে ইউজ করি এই ডেটাগুলো আসলে অ্যানালগও হতে পারে ডিজিটালও হতে পারে যে কোনো একটা ফর্মে থাকতে পারে এই টার্ম অ্যানালগ ডেটা আসলে রেফার করে দ্য টু দ্য ইনফরমেশন দ্যাট ইজ কন্টিনিউস অর্থাৎ যেই ইনফরমেশনগুলো কন্টিনিউয়াস সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যানালগ ডেটা অ্যান্ড ডিজিটাল ডেটা রিফার্স টু দ্য ইনফরমেশন দ্যাট হ্যাজ ডিসক্রিট স্টেটস অর্থাৎ যেই ইনফরমেশনগুলো ডিসক্রিট অর্থাৎ আলাদা আলাদাভাবে ভাগ করতে পারবো আমরা ডিসক্রিট স্টেট পাবো সেগুলোকে বলবো আমরা ডিজিটাল ডেটা আমরা যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি একটা অ্যানালগ ক্লক বা এই যে আমরা দেয়াল ঘড়ি যেগুলো ইউজ করি সেখানে আমরা কী দেখতে পাবো আমরা একটা ঘন্টার কাটা দেখতে পাবো একটা মিনিটের কাটা দেখতে পাবো একটা সেকেন্ডের কাটা দেখতে পাবো এই তিনটা কাটার দ্বারা কিন্তু আমরা সময়ের সঠিক ইনফরমেশনটা পেয়ে থাকি এবং এই ইনফরমেশনটা থাকে হচ্ছে একটা কন্টিনিউয়াস ফর্মে কেন কারণ এই যে সেকেন্ডের কাঁটাটা অলওয়েজ মুভ করে এবং এই সেকেন্ডের কাটা মুভ করার জন্য আমার মিনিটের কাটাও মুভ করে এবং সাথে সাথে মিনিটের কাটা যখনই মুভ করবে তখন আমার ঘন্টার কাটাও মুভ করে এই যে মুভমেন্টগুলো আছে দ্য মুভমেন্ট অব দ্য হ্যান্ডস অর্থাৎ এই যে ঘড়ির কাঁটাগুলোর যে মুভমেন্ট সেগুলো কিন্তু কন্টিনিউয়াস অর্থাৎ কখনো থেমে থাকে না কিন্তু আমরা যদি আরেকটা ওয়েতে চিন্তা করি তাহলে আমাদের যে ফোনে যে আমরা টাইম দেখতে পাই বা ডিজিটাল ঘড়িতে যে টাইমটা দেখতে পাই সেখানে কিন্তু সেকেন্ড থাকে না আমরা কি দেখতে পাই যে এখন আটটা পাঁচ বাজে একটু পরে আটটা ছয় বাজবে এখানে এই আটটা পাঁচ বেজে যে ইনফরমেশনটা এই ইনফরমেশনটা এক মিনিট স্থায়ী থাকে এই জন্য আমরা এই যে ঘড়ির কাটাটাকে যে এই যে অ্যানালগ ক্লক বা দেয়াল ঘড়ি যেটা আমরা ইউজ করে থাকি সেটার ডেটাটাকে আমরা বলি হচ্ছে অ্যানালগ ডেটা কারণ এটা কন্টিনিউয়াস অপর এই যে ফোনের যে আমরা দেখতে পাই স্ক্রিনে অথবা ঘড়িতে যেটা দেখতে পাই টাইমিং সেটাকে আমরা বলবো ডিজিটাল ডেটা কারণ এরা এই আটটা পাঁচ এই স্টেটটা একটা ডিসপিউট স্টেট যেটা এক মিনিট স্থায়ী হয় এবার আমরা যাব অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল অ্যান্ড অ্যানালগ সিগন্যাল হ্যাজ ম্যানি লেভেলস অফ ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ দ্য ওয়ে মুভস ফ্রম ভ্যালু এ টু ভ্যালু বি ইট পাসেস থ্রু অ্যান্ড ইনক্লুডস নাম্বার অফ অর্থাৎ আমরা অ্যানালগ ডেটার ক্ষেত্রে যেটা দেখলাম এটা একটা কন্টিনিউয়াস ফর্মে থাকে এবং অনেকগুলো ভ্যালু শো করে এটাই আমরা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি কারণ অ্যানালগ সিগন্যালটা বলছে যে অ্যানালগ সিগনালে একটা টাইমের মধ্যে ইফাইনেটলি ম্যানি লেভেল অফ ইনটেন্সিটি থাকে অর্থাৎ আমরা ফিগার দেখলে ক্লিয়ার হয়ে যাব অ্যানালগ সিগনালে একটা টাইমিংয়ের উপরে অনেকগুলো ভ্যালু আমরা বের করতে পারবো অর্থাৎ একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাবো না অনেকগুলো এটা একটা কন্টিনিউয়াস ফর্মে থাকবে আবার ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড উই ক্যান হ্যাভ অনলি এ লিমিটেড নাম্বার অফ ডিফাইন্ড ভ্যালু অর্থাৎ আমরা ডিজিটাল সিগন্যালের ফিগারটা যখন দেখব তখন আমরা ক্লিয়ার হব যে এটার ভ্যালুটা আসলে ডিসক্রিট স্টেটে থাকে এটার ভ্যালুটাও আস্তে আস্তে চেঞ্জ হয় অর্থাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে আর অ্যানালগ সিগন্যালের ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হবে কিন্তু এটার ইনফাইনেটলি মেনি লেভেলস থাকবে অর্থাৎ অনেকগুলো লেভেল থাকবে যেমন ডিজিটাল সিগন্যালের আমরা একটা এক্সাম্পল দেখতে পাই যে ডিজিটাল সিগনালকে আমরা ওয়ান এবং জিরো দ্বারা রিপ্রেজেন্ট করি এই ওয়ান থেকে জিরো হতে পারে বা জিরো থেকে ওয়ান হতে পারে এবং এই স্টেটগুলার মধ্যে আমরা ডিসক্রিটলি আমরা ভাগ করতে পারি যদি আমরা একটু ফিগার দেখি অ্যানালক সিগন্যালের ক্ষেত্রে এই যে ওয়েব ফর্মটা দেখানো হয়েছে এই ওয়েব ফর্মটা কিন্তু প্রত্যেকটা টাইমে কন্টিনিউয়াস অর্থাৎ আমি এই পয়েন্টে যে ভ্যালুটা পাবো তার ইমিডিয়েট নেক্সট পয়েন্টে আমি আরেকটা ভ্যালু পাবো তার ইমিডিয়েট নেক্সট পয়েন্টে আমি আরেকটা ভ্যালু পাবো কিন্তু আমরা যদি এই ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে চিন্তা করি আমরা এই পয়েন্টে যে ভ্যালুটা পাবো আমরা এই পয়েন্টেও কিন্তু সেম ভ্যালুটাই পাব আবার এই পয়েন্টেও সেম ভ্যালুটা পাবো একইভাবে এই পয়েন্ট আবার এই পয়েন্ট আবার এই পয়েন্ট এই সবগুলো পয়েন্টে আমরা একই ভ্যালু পাবো এই জন্য আমরা বলছি যে ডিজিটাল সিগনালটা আসলে একটা ডিসক্রিট স্টেট শো করবে এবং এটার লিমিটেড নাম্বার অফ ডিফাইন্ড ভ্যালুস আছে অর্থাৎ আমরা এগুলোকে আসলে যদি লেভেলিং করি গ্রাফে তাহলে আমরা এগুলোর একটা নির্দিষ্ট ভ্যালু পাবো বাট আমি যদি এটাকে লেভেলিং করার ট্রাই করি আমি কিন্তু এই পয়েন্টার এক্স্যাক্ট ভ্যালুটা পাবো না এবং এখানকার যে ভ্যালুগুলো আমরা ডিফাইন করতে পারছি আমরা কিন্তু এই এক একটা পয়েন্ট যদি ডিফাইন করি আলাদা আলাদা করে আমরা কিন্তু এক্স্যাক্টলি ভ্যালুটা পাবো না এবং প্রত্যেকটা স্টেটে ভ্যালু ডিফারেন্ট হবে এবার আমরা চলে যাব দুইটা টার্ম দেখার জন্য একটা হচ্ছে পিরিয়ডিক কি জিনিস আর নন পিরিয়ডিক কী জিনিস তো বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস ক্যান টেক ওয়ান অফ টু ফর্মস অর্থাৎ অ্যানালগ এবং ডিজিটাল সিগনাল নিয়ে আমরা যেগুলো কথা বলছিলাম এরা আসলে পিরিয়ডিক বা নন পিরিয়ডিক যে কোনো ফর্মে থাকতে পারে এই যে নন পিরিয়ডিক বলছি এটা আসলে আমরা অ্যাপিরিওডিক দিয়েও প্রকাশ করে থাকি এই অ্যাপিরিয়ডিকের এ দ্বারা আসলে প্রকাশ করে হচ্ছে নন অর্থাৎ আমরা যদি কোথাও নন পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক দেখতে পাই এই দুটা আসলে সেম জিনিসই মিন করে এ পিরিয়ডিক সিগন্যাল কমপ্লিটস এ প্যাটার্ন উইদিন এ মেজারেবল টাইম ফ্রেম কল্ড এ পিরিয়ড অর্থাৎ একটা পিরিয়ডিক যে সিগনাল আমরা দেখতে পাবো সেটা একটা প্যাটার্ন ফলো করে এই প্যাটার্নটা কখন করে একটা মেজারেবল টাইমে অর্থাৎ একটা টাইম ফ্রেম পর পর সে এই প্যাটার্নটা ফলো করে অ্যান্ড রিপিটস দ্যাট প্যাটার্ন ওভার সাবসিকোয়েন্ড আইডেন্টিক্যাল পিরিয়ডস অর্থাৎ কোনো একটা প্যাটার্ন যদি সে পাঁচ সেকেন্ড ফলো করে নেক্সট নেক্সট পাঁচ সেকেন্ডেও অর্থাৎ নেক্সট যে পিরিয়ডটা থাকবে সেই পিরিয়ড সে এই প্যাটার্নটাই রিপিট করবে একটা করে প্যাটার্ন যে রিপিট করছে এই ফুল প্যাটার্ন যেটা রিপিট করার যে প্যাটার্নটা সেটাকে আমরা বলবো একটা সাইকেল অর্থাৎ যখন একটা প্যাটার্ন সে পুরোপুরি শেষ করে আসবে তখন আমরা বলবো যে একটা সাইকেল শেষ হলো আবার যখন ওই প্যাটার্নটা শেষ করে আসবে তখন আমরা বলবো যে আরেকটা সাইকেল শেষ হলো কিন্তু নন পিরিয়ডিক সিগন্যাল কী হয় এটা চেঞ্জ হয় উইদাউট এক্সিবিটিং এ পিরিয়ড অর সাইকেল দ্যাট রিপিট ওভার টাইম অর্থাৎ আমরা যেমন দেখলাম যে পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পর বা একটা পিরিয়ড পরপর সে প্যাটার্নটা রিপিট করে কিন্তু নন পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে এরা কোনো কিছু প্যাটার্ন বা সাইকেল রিপিট করবে না অর্থাৎ এরা আলাদা আলাদাভাবে প্যাটার্নটা শো করবে মানে এক একটা প্যাটার্ন এক এক রকম হবে এই যে আমরা কমিউনিকেশনসে আমরা সাধারণত অ্যানালগ সিগন্যালগুলো পিরিয়ডিক পেয়ে থাকি অর্থাৎ আমরা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে থাকি এবং ডিজিটাল সিগনালগুলো আমরা নন পিরিয়ডিক ব্যবহার করে থাকি এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় ইন ডেটা কমিউনিকেশনস উই কমনলি ইউজ পিরিয়ডিক অ্যানালগ সিগনালস আবার বলছি পিরিয়ডিক অ্যানালগ সিগনালস এবং নন পিরিয়ডিক ডিজিটাল সিগনালস সো থ্যাংক ইউ গ্যাস ফর ওয়াচিং দ্য ভিডিও